আবার নতুন করে করতে হবে, তখন আমরা বাহির হইলাম। তখন বলতেছে যার কাছে রিপোর্ট করছেন ওকে ধরে আসেন। তখন আমরা মহিলাটা টাকায় আনলাম, আনিয়া যা সিরিয়াল লোক ওকে বললাম, বলে ভাই হয় আমার ভসুর হবে। ও বলতেছে ভাই কি হয়েছে একে বলেন, আমাদেরকে রিপোর্ট গুলা করাইছে। বলতে আপনি আমার হাতে কেন হাত দিলেন? বলতে আমি আপনাকে এমনি বললে, বলে ভাই রিপোর্ট গুলো আপনি করেন, দেখেন দেখি। তখন ঠাস করে দিল স্যার, দিয়ে এমন সিরিয়াল ছেলেটা, সিরিয়াল ছেলেটা রাশিক ছেলেটা, আবার সবাই ধরে চলে গেল। তখন আমরা হোটেলে যাই ঢুকতেছি, ঢুকলাম ওইখানে, ফের আবার গেল, সবাই আগা আগি করলো, চলে আসলো এরা। পরে ফের কিছুদিন পর আবার গেছি, যাইয়া আমি দাঁড়িয়ে আছি, বলতেছি আপনার লোক কই? আমি কিছু কেন, আমার লোকের কি দরকার? বলছে আপনার লোকের দরকার। তখন ওর ওর সাথে যেগুলো ছেলে আছে ওরা বলতেছে কি, মহিলাটা কেন না খাচ্ছেন আপনারা, অসুস্থ মহিলাটা কেন না খাচ্ছেন? বলছে আপনি কি হলেন? ওই কথাটা বলে ওকে ধরে মারে, এমন মাইন মারলো। আমরা আগাইতে যাচ্ছি, আমাকে কবেন আর কেন আসছেন? আমার বিপদ চলে যাচ্ছে, আমার ভাই ছেলে পুরো অপরাধ করে নেই, ভাই ছেলেটার দাঁত ভাঙতে নিচ্ছে। আমার সাথে কথা বলে তো ওনার সাথে কথা বলতে গিয়ে না বলা হচ্ছে যে আসলে আপনি এভাবে উত্তেজিত ভাবে কথা বলতেছেন কেন? আপনি শান্তভাবে কথা বলেন। কথা বলার সাথে সাথে উনি হাত তুললো, হাত তুলে আনায় মানামারি শুরু করে দিল। পরবর্তী দোকান থেকে সবাই ছোটাছুটি করে দেওয়ার পরে ওর দোকানে চলে যাওয়া গেল। তো পরবর্তীতে আবার ওর লাঠিয়ার বাহিনী নিয়ে আনে, সন্ত্রাসী বাহিনী নিয়ে আনে, সে আবার আক্রমণ করতে গেছে। ওনাকে যায় আমার ওয়াইফকে তুলে আনতে গেছে, তো ওখানে পরবর্তীতে যায় আরেকজন, যখন একজন সাধারণ লোক ও বলছে যায় চুপ করে চুপ করো, ওকে আবার ইয়ে করছে, আহত করছে। চলে যাওয়ার পরে এইদিকে ইতিমধ্যে এখানে আমার কুকুমা মা এবং আমার ছোট ভাইয়ের ওয়াইফ, এনাদেরকে হোটেলে ইফতারির জন্য আমি প্রস্তুতি নিতে বলি। এদিকে ছোট ভাইকে নিয়ে আমি জরুরি বিভাগে অবস্থান করি। ইতিমধ্যে এদিকে আমার ছোট ভাইকে, আমার ছোট ভাইয়ের বউকে উঠায় নিয়ে আসতেছে, আমাকে খুঁজছে লাঠি নিয়ে মারার জন্য, আমি নিজে পালায় বাসছি। হ্যাঁ, আগে আমার ক্যামেরা ছাড়াই কথা বলেন। বলেন যে আপনাদের এইখানে যে ঘটনাটা, ক্যামেরা হাত দিয়ে না, এখানকার ঘটনাটা কি? আমরা বক্তব্য নিতে আসছি, ঘটনাটা কি?